नमस्कार म्यूजिक 2000 এর পক্ষ থেকে ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের দৈনন্দিন জীবনে রবীন্দ্রনাথ ও তার গান, সেই নিয়ে আমাদের নিবেদন রবি গান 365। আমি হৃদয়েতে পথ কেটেছি। অগ্রহণ 1295 সাল, মায়ার খেলা গীতিনাট্যের পঞ্চম দৃশ্যে প্রমোদার গান এটি। 15 পৌষ 1295-এ সখী সমিতির উদ্যোগে বেথুন স্কুলে মায়ার খেলা অভিনীত হয়েছিল। পূর্বরচিত নলিনী নাটিকায় 1291 সালে যেটি রচনা করা হয়েছিল, এর সঙ্গে মায়ার খেলার কিন্তু সাদৃশ্য রয়েছে। 1345-এর পৌষে রবীন্দ্রনাথ ঠাকুর মায়ার খেলা গীতিনাট্যকে কয়েকটি নতুন গান সহযোগে নৃত্যনাট্যে রূপান্তরিত করেন। গানটির স্বরলিপিকার ছিলেন ইন্দিরা দেবী। আমি হৃদয়েতে পথ কেটেছি, শেথায় চরণ পড়ে তোমার, শেথায় চরণ পড়ে, তাই তো আমার সকল পরাণ কাঁপছে ব্যথার ভরে গো, কাঁপছে থর থরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, শেথায় চরণ পড়ে তোমার, শেথায় চরণ পড়ে। ব্যথা পথের পথিক তুমি চরণ চলে, ব্যথা চুমি ব্যথা পথের পথিক তুমি চরণ চলে, ব্যথা চুমি কাঁদন দিয়ে সাধন আমার চির চরণ পড়ে। নয়ন জলের বন্যা দেখে ভয় করিনে আর, আমি ভয় করিনে চরণ পরে, আমি বাঁচব চরণ ধরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, শেথায় চরণ পরে তোমার, শেথায় চরণ পরে, তাই তো আমার সকল পরাণ কাঁপছে ব্যথার ভরে গো, কাঁপছে।
আছে থর থরে আমি ভেগায়েতে পথ কেটেছি সেথায় চরণ পড়ে তোমার সেথায় চরণ